উত্তর প্রদেশের হাতরসে দলিত পরিবারের মেয়ে মনীষা বাল্মীকিকে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে ধর্মনগরে মিছিল করল ভারতের গণতান্ত্রিক নারী সমিতি। বৃহস্পতিবার নারী সমিতির এই মিছিল থেকে হাতরসের ঘটনার পাশাপাশি রাজ্যের চলমান নারীদের উপর অত্যাচারের প্রতিবাদ জানানো হয়। এদিনের এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের প্রাক্তন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী তথা বিধায়িকা বিজিতা নাথ। এদিনের এই আন্দোলনের কর্মসূচি প্রসঙ্গে বিধায়িকা শ্রীমতী নাথ বলেন, মনীষা বাল্মীকির পরিবারকে সঠিক বিচার পাইয়ে দিতে আন্দোলন জারি রাখবেন তারা, প্রয়োজনে গড়ে তোলা হবে বৃহত্তর আন্দোলন। ঘটনার বিবরণ জানিয়ে প্রাক্তন মন্ত্রী বলেন, উত্তর প্রদেশের হাতরসে দলিত পরিবারের মেয়ে মনীষা বাল্মীকিকে ধর্ষণ করে ফেলে যায় দুষ্কৃতিকারীরা, এর কিছুদিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এই ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই উত্তরপ্রদেশ পুলিশ মনীষা বাল্মীকির দেহ রাতের আধারে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয়। সাংবাদিকরা এই ঘটনার সত্য মানুষের সামনে তুলে ধরতে গেলে বাধা দেয় উত্তরপ্রদেশের প্রশাসন। একই সাথে তিনি এদিন তুলে ধরেন রাজ্যের মহিলাদের নিরাপত্তার বিষয়টিও। এই রাজ্যে প্রতিদিন মহিলারা নির্যাতনের শিকার হচ্ছেন, সংবাদ মাধ্যমের কর্মীরা জনসমক্ষে সংবাদ তুলে ধরতে পারছেন না, অবিলম্বে এসব ঘটনা বন্ধ করার দাবি জানান তিনি। আমরা শুনলাম না যে দেশের মধ্যে নারীদের উপর শুধু নয়, মুসলিমদের উপর, দলিতদের উপর, নারীদের উপর, বললে দুর্বল অংশের মানুষের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে, ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, বাড়ি থেকে বেরোতে পারবেন না, ওইটা করতে পারবেন না, ওইটা করতে পারবেন না, আপনারাও সেটা করতে পারছেন না। আমরা জানি সাংবাদিকরাও নিজের মনের কথা লিখতে পারেন না, না হয় আপনারা আক্রান্ত হচ্ছেন, আপনাদেরকে মারপিট করা হচ্ছে, আপনাদের অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।